হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল কিচেন স্কুইন পূজা লাইফস্টাইল। এবং আমি পূজা তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। তো আজকে নিয়ে চলে এসেছি খুব 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 সুন্দর একটি রেসিপি। আজকে আমি বানাবো পটল চিংড়ি। তো দেখো কেমন হয়েছে, তো চলো শুরু করি ভিডিওটি। তো পটল চিংড়ি বানাবো আজকে, তার জন্য আমি সবজিগুলো কেটে নিয়েছি, মানে পটল কেটে নিয়েছি এবং আলু কেটে নিয়েছি, ওটা আগে থেকে কেটে নিয়েছি। এবং চলো রান্নাটা আগে শুরু করছি। কড়াইয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল এবং তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, কারণ কড়াইটা আগেই বসিয়ে দিয়েছিলাম। কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেছে, তো তেল দিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। এবার তেলটা ভালোভাবে একটু গোটা কড়াইটাতে গুঁড়িয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি, তারপরে নুন দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রেখে দিয়েছিলাম, তারপর আবার ভালো করে একবার ধুয়ে নিয়েছি নুন জল দিয়ে, তারপরে নুন এবং হলুদ মাখিয়ে 10 মিনিট মতন এখন রেখে দিয়েছিলাম এটাকে। এবার এটাকে ভেজে নিচ্ছি। আমি এখন আঁচটা মিডিয়াম করে রেখে দিয়েছি, কারণ মিডিয়াম ফ্লেমে চিংড়ি মাছটা ভাজা ভালো হবে। খুব হাই ফ্লেমে চিংড়ি মাছ ভাজতে গেলে কিন্তু পুড়ে যেতে পারে। তো এই যে চিংড়ি মাছগুলো ভাজা হচ্ছে, এখন একদিক ভাজা হয়ে গেছে, আমি আরেক দিক উল্টে পাল্টে দিয়েছি এবং পুরোটাই ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে তুলে নিচ্ছি। দেখো সমস্ত মাছগুলো খুব সুন্দরভাবে ভালোভাবে ভাজা হয়ে গেছে। তো মাছগুলো এবার তুলে নিচ্ছি। এখন মাছগুলো তুলে নেওয়ার পরে যে কড়াইতে যেটুকু তেল রয়ে গেছে সেই তেলটাতেই আমি কিন্তু পটলগুলোকে ভেজে নেব। এখন আর কোনো এক্সট্রা তেল দিচ্ছি না, যে তেলটুকু রয়েছে সেইটাতেই কিন্তু পটলগুলো ভেজে নিচ্ছি। পটলগুলো দেখো আমি সম্পূর্ণ যে খোসা ছাড়িয়ে দিয়েছি পুরোটাই তা কিন্তু করিনি, আমি একটু খোসা ছাড়িয়েছি, একটা চিংড়ি মাছ কড়াইতে রয়ে গেছিলো, খেয়াল করিনি। তো পটলগুলো এবার ভেজে নিচ্ছি। তা পটলগুলো যেটা বলছিলাম যে পটলগুলো দেখো আমি সম্পূর্ণ খোসা ছাড়াইনি, পটলগুলো জাস্ট একটা লাইন করে কিন্তু খোসা রেখে দিয়েছি এবং এক লাইন করে খোসা ছাড়িয়েছি। তো পটলগুলো আমি 5 মিনিট মতন ভেজে নিয়েছি। পটলগুলো আমি নুন হলুদ কিচ্ছু দিইনি, শুধুই ভেজে নিলাম এবং খুব সুন্দরভাবে ভালোভাবে ভাজা হয়ে গেছে দেখে বোঝা যাচ্ছে। তো এবার কড়াইটা দেখো কোনো তেলটেল কিছুই নেই, যে তেলটুকু ছিল সেটাতে পটলটা ভাজা হয়ে গেছে। তো এবার কড়াইটাতে আবার তেল দিয়ে দেব। আমি খুব বেশি পরিমাণ তেল দিচ্ছি না, 2 থেকে 3 চামচ পরিমাণ তেল দিলাম এবং এই তেলেই রান্নাটা, বাকি রান্নাটা হয়ে যাবে। তো আমি দিয়ে দিচ্ছি প্রথমে গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ এবং এলাচ, দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা এবং দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা ভেঙে দিয়ে দিয়েছি। তো ফোড়নটা একটুক্ষণ ভেজে নেব, জাস্ট 10-15 সেকেন্ড মতন ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, খুব বড় সাইজের পেঁয়াজ নিইনি বা খুব বড় সাইজের দরকারও নেই, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি, একদম খুব সরু সরু করে কুচি করে নিয়েছি। এবার পেঁয়াজটাকে ভালোভাবে বাদামি করে প্রথমে ভেজে নেব। তো তার জন্য অবশ্যই আঁচটা মিডিয়ামে রেখেছি, কারণ মিডিয়াম আঁচেই পেঁয়াজটা ভাজবো, তবে কিন্তু খুব সুন্দরভাবে, মানে লো টু মিডিয়ামে ভাজবো তবে ভালো ভাজা যায়। তো পেঁয়াজটা মোটামুটি অর্ধেক মতন ভাজা হয়ে গেছে। এই সময়তে আমি দিয়ে দিচ্ছি আলু। তো আলুটা তোমরা চাইলে আগে ভেজে নিতে পারো, কারণ আলুটা আগে ভেজে নিয়ে তারপর আলুটা তুলে রেখে তারপরে পেঁয়াজটা দিতে পারো, সেটাতেও হবে। কিন্তু আমি আবার তখন মানে আলুটা আবার ভাজতে গেলে আবার এক্সট্রা তেল লাগবে, তো তেলের পরিমাণটা একটা তরকারিতে অনেকটাই হয়ে যাবে, তার জন্য কিন্তু আমি আর আলাদা করে আলুটা ভাজিনি। এখানে আলুটা কিন্তু খুবই সুন্দর ভালোভাবে ভাজা হয়ে যাবে। তো আলুটা কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবার সমস্ত যে গুঁড়ো মশলাগুলো রয়েছে সেগুলো দিয়ে দিচ্ছি, নুন দিয়ে দিয়েছি, হলুদ দিয়ে দিয়েছি, জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো, আমি সমস্ত কিছু একসঙ্গে দিয়ে দিলাম। আমি প্রথমেই কিন্তু যখনই আলুটা দিয়েছি তখন কিন্তু আমি নুন হলুদ দিইনি, শুধুই আলুটা মানে পেঁয়াজের সঙ্গে জাস্ট ভালোভাবে ভেজে নিয়েছি, তারপরে কিন্তু নুন হলুদ দিয়েছি। তো সমস্ত গুঁড়ো মশলা দিয়ে দেওয়ার পর আমি দিয়ে দিয়েছি এখানে আদা, রসুন এবং 2টো কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি, প্রায় 1.5 চামচ পরিমাণ আদা, 1.5 চামচ পরিমাণ রসুন এবং 2টো কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছিলাম আমি দিয়ে দিয়েছি। এবং তার সঙ্গে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো খুব সামান্য পরিমাণে, এবং দিয়ে দিয়েছি একটা বড় সাইজের টমেটোর আমি হাফ দিয়েছি, তোমরা চাইলে মিডিয়াম বা ছোটো হলে একটা গোটা দিয়ে দিতে পারো, যেহেতু টমেটোটা খুবই বড় ছিল সেহেতু অতটা দরকার পড়বে না, সেটা আমি অর্ধেকটা দিয়েছি। তো সমস্ত মশলা দেওয়া হয়ে গেছে, এবং মশলাটাকে ভালোভাবে কিন্তু লো ফ্লেমে কষিয়ে নেব। আমি সবসময় বলে থাকি যে মশলা কিন্তু সবসময় লো ফ্লেমে কষাতে হয়, তবে মশলাটা কিন্তু খুবই সুন্দর ভালোভাবে কষানো যায়। আমি এই সময় কি করব, একটু ঢাকা দিয়ে দেবো এটাকে, জাস্ট 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো, তাহলেই হবে। মশলা যদি হাই ফ্লেমে কষাও তাহলে মশলার জলটা খুবই তাড়াতাড়ি শুকিয়ে যাবে এবং কি হবে, আদা রসুনের কিন্তু গন্ধটা থেকেই যাবে, যার জন্য আমি সবসময় বলে থাকি যে লো টু মিডিয়াম ফ্লেমে মশলাটা কিন্তু কষাতে হবে। তো দেখো আমি 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম, ঢাকা খুলে নিয়ে চলে এসেছি। আবার দেখো
মশলাটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম, আলুর সঙ্গে কষানো হয়ে গেছে। এবার এই সময়তেই কিন্তু আমি পটলটা দিয়ে দিয়েছি, পটলটাও মশলার সঙ্গে যাতে ভালোভাবে কষানো হয়ে যায়, কারণ পটলটা যদি আমি লাস্টের দিকে দিতে যাই তাহলে পটলটা খেতে কিন্তু ভালো লাগে না। ওই জন্যই অনেকে পটল খেতে গিয়ে নাক ছিটকায় যে আলু পটলের তরকারি খেতে ভালো লাগে না, বা পটলের কোনো জিনিস হলেই খেতে, কারণ পটলের স্বাদটা একটু সেই জল টাইপের স্বাদ, কোনো স্বাদ নেই, জলসা লাগে খেতে, সেই জন্য অনেকেই পছন্দ করে না। যার জন্য আমি মশলার সঙ্গে পটলটা দিয়ে দিয়েছি। এতে কী হবে যে মশলাটাও কিন্তু পটলের মধ্যে খুবই ভালোভাবে প্রবেশ করবে, যে নুনটা বা যে মশলার যে যেটা কষানো হচ্ছে তাতে যদি পটলটা কষানো হয় তাহলে খুবই সুন্দর একটা টেস্ট আসে। তো দেখো খুব ভালোভাবে এটা কষানো হয়ে গেছে। এরপর এর মধ্যে জল অ্যাড করব, এবং যে জলটা অ্যাড করব আমি আরেকটা ওভেনে কিন্তু ওই জলটা বসিয়ে দিয়েছি। আমি কিন্তু একেবারে ঠান্ডা জল দেব না, আমি একটু গরম জল অ্যাড করব, ঠিক আছে, সামান্য পরিমাণে গরম করে নেব, খুব বেশি গরম করার দরকার নেই। একটু গরম জল দিলে কী হয়, রান্নার খুব সুন্দর টেস্ট আসে এবং কালারটাও কিন্তু খুব সুন্দর থাকে। তো দেখো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, কালারটা খুবই সুন্দর এসেছে এবং গন্ধটাও খুব সুন্দর এসেছে, সেটা তোমরা পাচ্ছ না আমি বুঝতে পারছি। তো এই যে আমি জল দিয়ে দিয়েছি, জলটা কিছুক্ষণ গরম করে নিয়েছিলাম তার আগে। তো দেখো এবার আমি এটাকে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো, যতক্ষণ না আলু বা পটলটা সেদ্ধ হচ্ছে, ঠিক আছে। তো এবার এটাকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো, এটা ফুটতে শুরু হয়ে গেলেই। তো কালারটা দেখো, কালারটা খুব সুন্দর এসেছে, মশলাটা যদি ভালোভাবে কষানো হয়, যেহেতু টমেটো দিয়েছো, মানে টমেটো দেওয়া হয়েছে, খুব সুন্দর কালার আসে। তো মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, সেই জন্য কালারটা এতটা সুন্দর এসেছে। মশলা না কষিয়ে যদি কেউ জল দিয়ে দাও তাহলে কালারটাই কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো সবসময় বারবার বলবো যে মশলা কিন্তু লো ফ্লেমে খুব একটু ধৈর্য ধরে মশলাটা কষাবে। তো আমি এর মধ্যে দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা, যেটা আমি গাছ থেকে পুরো টাটকা তুলে এনেছি, সেজন্যই আবার দিয়ে দিলাম, কারণ 2টো কাঁচা লঙ্কা আগে কিন্তু বেটে দিয়েছি। এই 3টে কাঁচা লঙ্কা যেটা দিলাম সেটা কিন্তু যে ভাপে, মানে এবার তো ঢাকা দিয়ে দেবো, তো ঢাকা দেওয়ার পরে যে ভাপে ভাপে সেদ্ধ হবে সেটাতে কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসবে ওই কাঁচা লঙ্কার। এবং সামান্য পরিমাণে আমি চিনি দিয়ে দিয়েছি, জাস্ট মানে চিনিটা দিয়েছি স্বাদের ব্যালেন্সের জন্য। তা আমি মোটামুটি ফিরে এসেছি 12 থেকে 13 মিনিট পরে। তো দেখো আলু পটল সমস্তটাই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, তো অনেকটা গ্রেভিটাও দেখো গাঢ় হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো, সমস্ত চিংড়ি মাছ দিয়ে দিয়েছি, এবার চিংড়ি মাছটা দিয়ে এবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব। একটু নেড়ে চেড়ে জাস্ট দুবার ফুটিয়ে নিয়ে, মানে 2 মিনিট ফুটে যাবে, দুবার জাস্ট ফুটে গেলেই আমি কিন্তু নামিয়ে দেবো, আর কিছু করতে হবে না। আমি নামানোর আগে দিয়ে দিচ্ছি এর মধ্যে গরম মশলা, গ্রেভিটাও খুব সুন্দর গাঢ় হয়ে গেছে দেখো, আর এতটুকু গ্রেভি মানে দরকার আছে তরকারিতে, আমি আর গ্রেভিটা শুকাতে দেবো না, তো সেই জন্য বেশি ফোটাবো না, আর বেশি ফোটানোর দরকারও নেই। তাই দিয়ে দিয়েছি গরম মশলা, এবার জাস্ট একবার নেড়ে চেড়ে নিয়ে এটাকে নামিয়ে নেব, তাহলেই হয়ে যাবে। তাই আমি এটাকে ভালোভাবে নামিয়ে নিয়ে প্লেটে সার্ভ করে নিয়ে তোমাদের কাছে ফিরে আসছি। তো দেখো জাস্ট কেমন হয়েছে। তো আমি চলে এসেছি তরকারিটাকে সার্ভ করে নিয়ে, তো আমি চলে এসেছি, আজকে বানিয়েছি পটল চিংড়ি। তো তোমাদের ভিডিওটি কেমন লেগেছে সবাই অবশ্যই জানিও, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো আজকের মতন আসছি, দেখা হচ্ছে নতুন ভিডিওতে, বাই বাই।